शपथ नेबेन सागरदीघे उपनिर्वाचने जयी बाम कांग्रेसेर जोट प्रार्थी बैरन विश्वास शपथ ग्रहणेर आगे रिपाबलिक बांगलार मुखोमुखी बैरन ভাঙড়ের হয়ে বিধানসভায় একাই লড়াই করছিলেন এবার বিরোধী দল থেকে আরেক প্রতিনিধি বারণ বিশ্বাস তিনি সাগরদিঘি থেকে জিতে আজকে শপথ নেবেন বিধায়ক পদে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তার কি অনুভূতি সেটাই জানার চেষ্টা করব আমার সঙ্গে সরাসরি রয়েছেন বারণ বিশ্বাস রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত প্রথম প্রশ্ন এতদিন বাদে শপথ নিচ্ছেন জিতেছেন অনেকদিন আগে সার্টিফিকেটও পেয়ে গেছেন এতদিন এত ডিলে হলো আপনারা খুব পোষণ করেছিলেন কি বলবেন আজকে দেখুন রোলিং পার্টি আছে ওরা ওরা ইচ্ছা করে এটা ডিলে করলো কিন্তু শপথ তো হওয়ার ছিলই তাই আজকে হচ্ছে ওটা সাময়িক একটু হ্যারাসমেন্ট হলো আমরা হাইকোর্টও করেছিলাম তো যাই হোক ওগুলোর দরকার পড়েনি ইতিমধ্যে রাজ্যপাল মহাশয় উনি আমাদের আজকে শপথ নেওয়ার ডেট দিয়েছেন আজকে আমি বেলা একটার সময় যাব শপথ গ্রহণ করব আর কি এক্ষেত্রে দাঁড়িয়ে যে এতদিনের আপনার লড়াই কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে মানে তৃণমূলের যেখানে আধিপত্য সেখানে দাঁড়িয়ে আপনার এই লড়াই এতদিন ধরে ভোটে লড়াই করে এলেন জিতলেন আজকে শপথ নিতে যাচ্ছেন কি বার্তা দেবেন দেখুন যে জিনিসের শুরু আছে ওর তো একদিন শেষ আছেই তো তৃণমূলের এখন পতন শুরু হয়ে গেছে দেখুন সাগরদিঘির দিঘি থেকেই আজকে কংগ্রেস উঠেছে একটা সিট পেয়েছে এই সাগরদিঘির দিঘি থেকে এটাকে সমুদ্রে হতে বেশি সময় লাগবে না এর আগেও আমি বলেছি যে এক থেকে একশো আর বেশি সময় লাগবে না খুব শর্ট টাইমের মধ্যেই এক থেকে একশোতে পরিণত হবে আর কংগ্রেস রেসপন্স চারিদিকে যেভাবে ঢেউ উঠেছে কংগ্রেসের তো এতে কোনো শক্তি পৃথিবীর আটকাতে পারবে না উপরবেলা ছাড়া স্বয়ং কংগ্রেসের রেজাল্ট ফলাফল খুব ভালো হবে আর সাগরদিঘির যা অবস্থা আর কি সাগরদিঘির যা অবস্থা ওতে তো মানে ওদের আশা করাই উচিত ছিল না যে সাগরদিঘিতে জিতবে আর কি তো যাই হোক জনগণ যেটা চেয়েছে সেটা হয়েছে আর আগামীতে আরও ভালো হবে খুব দ্রুত জয়েন করে যাবেন তো এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন দেখুন দ্রুত জয়েন করে যাব কি করব না এটা তো কোনোদিন প্রশ্নই আসে না যে দ্রুত জয়েন করার থাকলে দেখুন আমার কথাবার্তার ভঙ্গিমা একটা আলাদা থাকতো তো জয়েন করার প্রশ্ন নেই কংগ্রেসকেই এগিয়ে নিয়ে যাবো আমি আর কংগ্রেস একটা ভালো জায়গায় যাবে খুব শীঘ্রই একটা ভালো জায়গায় যাবে এই পঞ্চায়েত ভোট আসছে এতেই আপনারা দেখতে পাবেন একটা খুব ভালো জায়গায় আসবে পঞ্চায়েতের রেজাল্টটাও খুব ভালো জায়গায় আসবে যাওয়ার থাকলে আমি আমার শপথ গ্রহণ এত ডিলে হতো না আবার যাওয়ার থাকলে শপথ গ্রহণটা আরও অনেক আগেই হয়ে যেত সঙ্গে অয়নশীলের কোনো সম্পর্ক নেই তাই বলতে চাই না ওনার সাথে আমার চেনা জানা আছে আমি ওনাকে চিনি কামারহাটিতে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে আপনারা মামা ভাগ্নি পরিচয় থাকতেন না একদম মিথ্যে আপনার নামে নাকি গাড়ি কিনে দিয়েছিল অয়নশীল তার অ্যাকাউন্ট থেকেও টাকা ট্রান্সফার হয়েছে আপনার অ্যাকাউন্ট আমি ওনাকে টাকা দিয়েছিলাম এগ্রিমেন্টও আছে ওনার সাথে আমার ফ্ল্যাট কেনার জন্য কিন্তু সেই ফ্ল্যাটটা আমি পরবর্তীকালে নিয়ে নিই তাই জন্য সেই টাকাটা উনি ফেরত দিয়েছেন আমার অ্যাকাউন্টে আপনি কি অয়নকে কোনো মেসেজ করেছিলেন পালিয়ে যেতে বা লুকিয়ে যেতে না 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 এরকম কোনো মেসেজ আমি করিনি